ABC are in AP and a to the power 1 by x is equals to b to the power 1 by y is equals to c to the power 1 by z, then x, y, z are in AP. ठीक है, then x, y, z are in AP. বুঝে গেল? তাহলে এটা থাকলে কি করব আমরা? বলো কি করব? a to the power 1 by x is equals to b to the power 1 by y. এই রিলেশনটা যেরকম দিয়েছে সেটা লিখে নাও. a to the power 1 by x is equals to b to the power 1 by y is equals to c to the power 1 by z. যা দিয়েছে লিখে নাও. সেটাকে equals to k ধরে নাও. ছোটবেলায় এরকম করেছি আমরা, সেটাকে is equals to k ধরে নাও. তাহলে k টা কি কনস্ট্যান্ট? k টা একটা নন জিরো কনস্ট্যান্ট, সেটা সাইডে লিখে নেবে. এখন a টু দি পাওয়ার 1 বাই x কে যদি k এর সাথে ইকুয়াল করো তাহলে কি হবে? a টু দি পাওয়ার 1 বাই x is equals to k, so a is equals to কি হবে? k টু দি পাওয়ার x. একইভাবে b টু দি পাওয়ার 1 বাই y এটাকে যদি k এর সাথে ইকুয়াল করো তাহলে b is equals to কি হবে? k টু দি পাওয়ার y. একইভাবে c টু দি পাওয়ার 1 বাই z এটাকে যদি k এর সাথে ইকুয়াল করো c is equals to কি হবে? k টু দি পাওয়ার z. হবে তো? না হবে না বলো, হবে? তাহলে এটা হচ্ছে a b c এর ভ্যালু. এখন কি বলেছে? a b c হচ্ছে জিপি, a b c, a b c আর ইন জিপি, জিপিতে আছে, তাই তো? তাহলে জিপিতে থাকলে কি কন্ডিশন হয়? কমন রেশিওটা সেম হয়। কমন রেশিও কি করে পাওয়া যায়? সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম ইজ ইকালস টু থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম হয়, তাই তো? সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম। তাহলে জিপিতে হলে কি হবে? সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম ইজ ইকালস টু থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম। তাহলে সেই কনসেপ্ট ইউজ করলে কি হবে? বি বাই এ ইজ ইকালস টু সি বাই বি, সো বি স্কোয়ার ইজ ইকালস টু, বি স্কোয়ার ইজ ইকালস টু এ সি। বি এর ভ্যালু বসাও এখানে, তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এক্স, এ ইজ ইকালস টু কে টু দি পাওয়ার এক্স, বি ইজ ইকালস টু কে টু দি পাওয়ার ওয়াই, অ্যান্ড সি ইজ ইকালস টু কে টু দি পাওয়ার জেড। ঠিক আছে, এটা হচ্ছে। এখন আমাদের কোশ্চেন কি বলেছে দেখো, যে এবিসি আর, এবিসি আর জিপি। তাহলে এবিসি যদি জিপি হয় তাহলে সেই সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম ইজ ইকালস টু থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম, তাই তো? তাহলে বি বাই এ is equals to c by b, b by a is equals to c by b. তাহলে ক্রস গুণ করো, ক্রস গুণ করলে কি হবে? b square is equals to ac. b এর ভ্যালুটা বসাও, b এর ভ্যালুটা বসাও এখানে, a এর ভ্যালুটা বসাও, c এর ভ্যালুটা বসাও, b এর ভ্যালুটা বসাও, a এর ভ্যালুটা বসাও, c এর ভ্যালুটা বসাও। b মানে কত? b মানে k টু দি পাওয়ার y, তাই তো? তাহলে k টু দি পাওয়ার y তার হোল স্কোয়ার ইজ ইকালস টু এ, এ মানে কত? কে টু দি পাওয়ার এক্স ইন্টু সি, সি মানে কত? সি মানে কত? কে টু দি পাওয়ার জেড, তাই তো? সি মানে কে টু দি পাওয়ার জেড। তাহলে কে টু দি পাওয়ার টু ওয়াই
इज इक्वल्स टू के टू द पावर एक्स प्लस जेड। দেখো বেস সেম হলে পাওয়ার গুলো ইকুয়াল হয়, আমরা জানি বেস সেম হলে পাওয়ার গুলো ইকুয়াল হয়, ওয়েন বেসেস আর সেম দেন পাওয়ার্স আর ইকুয়াল। ঠিক আছে, দেখো তাহলে আমি লিখতে পারবো টু ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস জেড। দ্যাট মিন্স ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। তার মানে কি? তার মানে এটাই তো কন্ডিশন যে এক্স কমা ওয়াই কমা জেড আর ইন এপি, আর যেটা এটাই তো এপির কন্ডিশন, ঠিক কিনা? এটাই তো এপির কন্ডিশন, বলো। যে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ইজ ইকালস টু থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, কি আর যেটা বুঝতে পারলে না নাকি বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন এগিয়ে যাচ্ছি আমরা, নেক্সট কোশ্চেন এগিয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায়, বারবার বলছি, ইম্পর্টেন্ট খাতার উপরে ইম্পর্টেন্ট সিম্বল দিয়ে রাখবে। লেখো পরে কোশ্চেন, ইফ পিথ টার্ম, ইফ পিথ টার্ম, না না দাঁড়াও, ইফ পিথ টার্ম না, লেখো ইফ, এভাবে লেখো, ইফ এক্স কমা ওয়াই কমা জেড বি দা পিথ কিউট অ্যান্ড আর্থ টার্ম রেসপেক্টিভলি মানে যথাক্রমে, বাংলায় হচ্ছে যথাক্রমে, রেসপেক্টিভলি, যারা বেঙ্গলি ভার্সনে রয়েছে তাদের জন্য বলছি, রেসপেক্টিভলি। ঠিক আছে, বোথ অফ, দেখো বোথ বোথ অফ বোথ অফ অ্যান্ড এপি অ্যান্ড অফ আ জিপি and of a GP and of a GP and of a GP and of a GP ঠিক আছে, then prove that প্রমাণ করতে বলছে, prove that, কি প্রমাণ করতে বলছে? x to the power y minus z into y to the power z minus x into z to the power x minus y ইজ ইকালস টু ওয়ান। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এই প্রুফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রুফ ক্লাস ইলেভেনদের জন্য, বারবার বলছি, ট্রাই করো, 2 মিনিট টাইম দিচ্ছি, ট্রাই করো তো, 2 মিনিট টাইম, ট্রাই করো তো।